করলেই বেটার হয় স্যার। হ্যাঁ শুরু করলে বেটার হয়, কারণ হচ্ছে স্যার ওই সন্ধ্যার পর থেকে স্যার নেটওয়ার্ক প্রচুর বাজে ভাবে ডিস্টার্ব করে স্যার, এখন আচ্ছা অনেক তাহলে আমরা অ্যাক্সেস শুরু করতে করি। পারে না, শুরু আচ্ছা করলে বেটার ঠিক হয়। আছে ঠিক আছে ঠিক আছে আমরা শুরু করে দিই। এই যে আচ্ছা আমরা এর আগ পর্যন্ত জাস্ট ফার্স্টে পড়ছিলাম রেক্টিফায়ার, রেক্টিফায়ার যেটা করে কি আমাদের এসিটাকে ডিসি করে। তারপর পড়ছিলাম হচ্ছে এসি ভোল্টেজ কন্ট্রোলার, দ্যাট মিনস হচ্ছে এসি থেকে এসি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেখছিলাম, কিংবা এসি ভোল্টেজ লেভেলকে বাড়ায় দেয় কিংবা কমাই দেয়, এটা গেলো এসি ভোল্টেজ কন্ট্রোলার। নেক্সটে পড়ছে হচ্ছে আমরা ডিসি চপার বা ডিসি ভোল্টেজ কন্ট্রোলার, এটা হচ্ছে আমাদের ডিসি লেভেলটাকে বাড়াবে কিংবা কমাবে, কিংবা আনরেগুলেটেড ভোল্টেজ কে রেগুলেটেড ভোল্টেজে কনভার্ট করবে, এগুলো ডিসি চপার বা ডিসি কনভার্টার, ডিসি টু ডিসি কনভার্টার। তো আজকে হচ্ছে আমাদের ইনভার্টার, সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন আসলে ইনভার্টারের। ইনভার্টারের কাজ কি আমরা জানি, ইনভার্টার কি করে নরমালি ইনপুটে থাকে এসি, সরি ইনপুটে থাকে ডিসি, আউটপুটে হয় কি আমাদের এসি। ইনভার্টারের কাজ হচ্ছে জাস্ট ডিসিটাকে এসি করা। হ্যাঁ এটা হচ্ছে ইনভার্টার। ইনভার্টার অনেক অ্যাপ্লিকেশন তোমরা জানো, সোলার সেলে, সোলার সেলে যে আউটপুটটা আসে সেটা নর্মালি ডিসি। এখন তো আমরা যে আমাদের যে অ্যাপ্লিকেশন সেগুলো হচ্ছে আসলে এসি, সো আমাদের কি করে একটা ইনভার্টার লাগে যেটা ওই ডিসিটাকে এসি করে দেয়। কিংবা উইন্ডে মনে করো তোমরা আমাদের পাওয়ার হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন যেগুলো, ওগুলো হয় কি নর্মালি আমরা 11 KV তে ভোল্টেজ জেনারেট করি, ওগুলো হচ্ছে এসি। কিন্তু যখন আমরা এইচবি ডিসি ট্রান্সমিশন করব, হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন, কারণ আমরা জানি এইচবি ডিসি ট্রান্সমিশনে আমাদের লস অনেক কম হয়, লাইন লস অনেক কম হয়, তাহলে আমাদের কি করতে হয় ওই এসিটাকে, আমাদের জেনারেশন হচ্ছে এসি, কারণ ডিসি জেনারেট করলে আমাদের কমিউটেশন প্রবলেম হয়, তোমরা জানো ডিসি জেনারেট আসলে ইনসুলেশন অনেক বেশি লাগে, অনেক ঝামেলা হয়, সেই জন্য আমরা আসলে সবসময় জেনারেট করি হচ্ছে এসি। এখন সেটাকে আমাদের ডিসি করতে হয়, সেখানে আমাদের কি বলে একটা এসি কে ডিসি করে রেক্টিফায়ার দিয়ে, তারপর ডিসি হাই ভোল্টেজ ট্রান্সমিশন করলাম আমি অনেক হাই ভোল্টেজ, মনে করো 240 KV কিংবা 220 KV কিংবা 110 KV হোয়াট এভার, ওই ট্রান্সমিশন করার পরে হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন করলাম, কিন্তু আমাদের যখন আবার বাসা বাড়িতে সেটা আবার এসি, এসি জেনারেট করলাম রেক্টিফায়ার দিয়ে ডিসি করলাম, আবার হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন করে দিলাম, কিন্তু বাসা বাড়ির যে আমাদের অ্যাক্সেসরিজ গুলা সেগুলো হচ্ছে আবার এসি, সো আবার ওই ডিসিটাকে আবার আমাদের এসি করতে হয়, তখন আমাদের ইনভার্টার লাগে। সো দ্যাট মিনস ইনভার্টার আমাদের এমনি জানি তোমাদের কি বলবো বাসা বাড়িতে তোমাদের গুলো ইউজ করো সেখানে আমাদের ইনভার্টার আছে, কিংবা আমরা বলি ইনভার্টার টাইপ এসি, যেগুলোর দাম অনেক বেশি কিন্তু অনেক ভালো কাজ করে এসি গুলা। সো ইনভার্টার আসলে অনেক অ্যাপ্লিকেশন আমরা যদি আমি দেখি, জাস্ট সিম্পলি আমরা একজাম দেখবো, তারপর হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখবো ইনভার্টার আসলে কোথায় কোথায় ইউজ করে। দেখো সিম্পল ইনভার্টারে একদম সিম্পল অপারেশন সহজ, এটা হচ্ছে একটা ইনভার্টার। আমি বলছিলাম ইনভার্টার হচ্ছে সিম্পলি এসি কে, সরি ডিসি কে এসি করবে, জাস্ট রেক্টিফিকেশনের উল্টা, ডিসি আমরা ইনপুট থাকবে ডিসি, আউটপুট হয়ে যাবে আমাদের এসি। এগুলো হচ্ছে সিঙ্গেল ফেজ ইনভার্টার, একদম সিম্পল। খেয়াল করো কি করছে, এই জায়গায় একটা আইজিবিটি বা বিজেটি ইউজ করছে, মনে করো এই একটা বিজেটি একটা বিজেটি, কিংবা এটা আইজিবিটি হইতে পারে সমস্যা নাই, সুইচ, আর এটা হচ্ছে আমাদের লোড, এগুলো হচ্ছে আমাদের ইনপুট, মনে করো টোটাল হলো যেহেতু বিএস বাই টু টোটাল হচ্ছে ভিএস, তো আমাদের ইনপুট হচ্ছে ভিএস, যেটা হচ্ছে আমাদের কি এটা কি ডিসি না এসি, বিএস বাই টু ডিসি, আমরা এই যে রেজিস্ট্যান্সে যে আউটপুটটা পাবো সেটা হবে আমাদের এসি, জাস্ট এই সুইচগুলাকে অন অফ করে আমরা সেই কাজটা করব। দেখো এখানে কিছু জিনিস তোমাদের খুব ভালোভাবে বোঝার ট্রাই করতে হবে, সিম্পলি দেখো যদি আমি শুধুমাত্র এই সুইচটাকে অন করি, এটাকে আমি অফ রাখি, সিম্পলি এটাকে অন করি, এটাকে অন করলে কি হবে দেখো তো, কোন এটা আমরা অন করি না, এটা অন, তাহলে কি হবে এদিক দিয়ে কারেন্ট গিয়ে সিম্পলি কোনটা অন হবে বলো তো, এটা যাবে না, দেখো তো এটা অন হলে এটা শর্ট হয়ে যাবে, এখানে যদি আমি গেট ফলস দেই এটা অন হয়ে যাবে না, এটা শর্ট, শর্ট হলে কি এই জায়গাতে কারেন্ট এসে কোন দিকে যাবে, এই জায়গায় যাবে তাই না, এই জায়গায় গিয়ে এই সার্কিটটাকে ক্লোজ করবে, সিম্পলি এটা শর্ট, এটা শর্ট হয়ে গেলে এটা তো ওপেন তাই না, এটা তো ওপেন হয়ে যাবে তাই না, দেখো এদিক দিয়ে কারেন্ট গেলে এটা আমাদের অন, এটা শর্ট হয়ে গেল, এটা তো ওপেন হয়ে গেল, দ্যাট মিন সিম্পলি এদিক দিয়ে কারেন্ট যাবে, তখন বলো তো আউটপুট কত হবে, এটা আউটপুট কত বলো তো, এটা তো শর্ট এটা ওপেন, তাহলে কি -VS + V0 = -VS/2 + V0 = 0 না, সিম্পলি এই দুটো প্যারাল হয়ে যাবে, V0 = VS/2 আসবে তাই না, তোমরা যদি এটা কি বুঝতেছো, এখানে গেট ফলস দিলাম এটা অন, দ্যাট মিন শর্ট, এটা যদি শর্ট হয়ে যায়
এদিকে কারেন্ট, এটাতে এমনিতে অফ, যদি এদিকে কারেন্ট এসে এদিকে কারেন্ট যাবে না, এটা ওপেন ওপেন হয়ে যাবে। সিম্পলি এভাবে গিয়ে শর্ট হয়ে এদিকে কারেন্ট যাবে। আমি লিখতে পারি মাইনাস বিএস প্লাস বি নট ইজ ইকুয়াল টু জিরো, মাইনাস বিএস বাই টু। সিম্পলি তার মানে বি নট ইকুয়াল টু বিএস বাই টু আসবে। তোমরা যদি দেখো এদিক দিয়ে কেবিএল করলে কি আমরা দেখতেছি, এই দুটো প্যারাল হয়ে যাবে, বি আউটপুট ইকুয়াল টু বিএস বাই টু। সিম্পলি এটাকে অন করলে আমাদের আউটপুট আসবে বিএস বাই টু। এ পর্যন্ত এখন আমরা যদি এটাকে অন করি তাহলে কি হবে দেখো তো, কারেন্ট এখন কারেন্ট কোন দিকে যাবে বলো তো, এদিকে না? দেখো আগে কারেন্ট আসছিল এইভাবে হয়ে এদিকে, যদি আমরা দেখাই দেখো তো, দেখো যখন এইটা অন ছিল তখন কারেন্ট কি এইভাবে হয়ে এদিক দিয়ে গিয়ে এদিক কারেন্ট আসছিল, তাই না? দ্যাট মিনস এই টার্মিনাল পজিটিভ আর হচ্ছে এই টার্মিনাল হচ্ছে নেগেটিভ। এখন যদি আমি এটাকে অন করি দ্যাট মিনস এটা যা অন করি মানে এটা শর্ট, এবার শর্ট হয়ে যাবে। এটা যদি শর্ট হয়ে যায় সিম্পলি এদিক দিয়ে কারেন্ট যাবে, তাই না? কারেন্ট গিয়ে এবার সার্কিটটা ক্লোজ করবে, ঠিক আছে না? ব্যাপারটা কি বুঝছো? তখন কি হবে বলো? না স্যার, অ্যাকচুয়ালি হচ্ছে স্যার আপনি এদিক দিয়ে এদিক দিয়ে যাবে বলতেছেন তো স্যার, যখন বলতেছেন আপনার সেন্সরটা স্যার লেটে বুঝে যাচ্ছে, আপনি যদি নামটা ডিনোট করেন একটু ইজি হয় বুঝতে। কোন দিকে আচ্ছা ঠিক আছে, সরি দেখো আমি আবার একটু বলি, খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট আমি আবার বলি একটু শুরু, শুরুর দিকে আমি দেখতেছি যে Q1 যদি অন হয় দ্যাট মিন এই সুইচটা যদি অন হয় আমি এখানে একটা গেট পালস দেই, তাই না? গেট পালস দিলে কি হবে, এই সুইচটা অন হয়ে যাবে না, এটাকে আমি অন করতেছি না, এটাকে অন করলাম, এটাকে অন করে মানে কি এটা শর্ট, তাই না? এটাকে শর্ট হলে কারেন্ট কোথায় যাবে দেখো তো, এদিক দিয়ে হয়ে এভাবে কারেন্ট যাবে না, এভাবে কারেন্ট গিয়ে এদিক দিয়ে কারেন্ট আসবে। সো মনে করো এই টার্মিনাল পজিটিভ, এই টার্মিনাল হচ্ছে নেগেটিভ, তাই না? এখন হচ্ছে আমি যেটাকে কেবিএল করি দেখো, মাইনাস বিএস বাই টু প্লাস বি নট ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট মিন দ্যাট মিনস কি হবে, বি নট ইকুয়াল টু সিম্পলি বিএস বাই টু আসবে। তখন কারেন্ট যাচ্ছে কি সিম্পলি এদিক দিয়ে গিয়ে দেখো এ থেকে জিরো ওর দিকে কারেন্ট যাচ্ছে, যদি এটা অন হয়, তাই না? আমরা দেখলাম বিএস বাই টু, আমি তখন দেখছি বি আউটপুট ইকুয়াল টু সিম্পলি বিএস বাই টু, বা দেখতেছি বিএস বাই টু, এখানে দেওয়া দেওয়াই আছে, সমস্যা নাই, বিএস বাই টু। ওকে, এখন যদি আমি কিউ টুটাকে অন করি, কিউ টু অন করলে কি হবে, এটা শর্ট হয়ে যাবে, তাই না? এটা শর্ট হলে কি হবে দেখো, আমি তো এখানে দেখি সিম্পলি তখন হবে কি, এদিক দিয়ে কারেন্ট যাবে, এদিক দিয়ে কারেন্ট গিয়ে এভাবে মানে জিরো থেকে ওদিকে যাবে, বিএস বাই টু হয়ে নিচে লুপ কাজ করবে, হ্যাঁ নিচে লুপটা কাজ করবে, সিম্পলি জিরো ও থেকে এ দিয়ে কারেন্ট ফ্লো হবে, হয়ে এই কিউ টু হয়ে সার্কিটটা ক্লোজ করবে। তখন আউটপুট কত দেখো তো, সিম্পলি যেহেতু ডিরেকশন উল্টো হয়ে গেছে জানি বি আউটপুট তখন কত হবে বলো তো, মাইনাস বিএস বাই টু, মাইনাস বিএস বাই টু, এক্স্যাক্টলি মাইনাস বিএস বাই টু। সিম্পলি দেখো এই যে তুমি এখানে আউটপুটটা দেখো, সিম্পলি শুরুর দিকে হচ্ছে বিএস বাই টু, যদি আমার আউটপুট কার্ডটা প্রথম কার্ডটা দেখি, তারপর হচ্ছে মাইনাস বিএস বাই টু, আবার এটাকে অন করলে আবার বিএস বাই টু, পরে আবার কত হবে মাইনাস বিএস বাই টু। দেখো আমাদের ইনপুট ছিল এরকম বিএস বাই টু সবসময় এরকম, তাই না? ডিসি না ইনপুট ছিল এরকম ডিসি, তাই না? এদিকে বিএস, কিন্তু আউটপুট কত হয়ে গেল দেখো তো, সাপ্লাই ভোল্টেজ বিএসই আসছে স্যার, একটা ফুল সাইকেলের জন্য বিএস আসছে, হ্যাঁ বিএস তো আসছে, কিন্তু হ্যাঁ না একটা ফোর্স মানে আমাদের ফার্স্ট হাফ সাইকেলে বিএস বাই টু, পরে হাফ টোটাল ম্যাগনিটিউড বিএস বাই টু, কিন্তু আমি যেটা দেখতেছি আমাদের ছিল এরকম ডিসি, বাট হয়ে গেছে কি এখন এসি না? দেখো পজিটিভ পজিটিভ আবার নেগেটিভ, আবার পজিটিভ এরকম পজিটিভ হবে, আবার এরকম নেগেটিভ হবে, তাই না? তার মানে আমাদের এসি হয়ে গেল এখন ডিসি না, ডিরেকশন চেঞ্জ করতেছে বারবার, এটা তো বুঝতে পারছো যে আমাদের এসিটা সিম্পলি ডিসি হয়ে গেছে। ওকে, এটা শেষ না, এখন দেখো এই যে এই যে ডিসিটা পাইলাম সিম্পলি, আচ্ছা এটা বলো এসিটা ডিসি কেন, এসিটা ডিসি কেন, এখানে তো স্যার বারবার এসি হচ্ছে স্যার, এখানে এসি থেকে ডিসি কেন হচ্ছে, ডিসি থেকে এসি হলো, ডিসি থেকে এসি, ডিসি থেকে ডিসি থেকে এসি হচ্ছে। এখন দেখো তাহলে খেয়াল করো আমাদের এখানে দুটো জিনিস, তোমাদের কোশ্চেন ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমি যেটা মনে রাখা দরকার যে আমরা যদি এই জায়গাটা খেয়াল করো, এই পজিশনটায় হচ্ছে যদি দেখো তুমি কিউ ওয়ান অন, ঠিক ওই মোমেন্টটা আবার দেখো, দেখো তো কিউ টুটা অন হয়ে গেছে না, এই জায়গাটা কোনো গ্যাপ আছে দেখো তো, দেখো কিউ ওয়ান অন
এটা কখন পাবো? যখন Q2 অন হয়। এটা কখন পাবো? যখন Q1 অন হয়। হ্যাঁ, এটা হচ্ছে Q1 অন হলে, তার মানে হচ্ছে খেয়াল করো, এই একটা T/0 মোমেন্ট, এই মোমেন্টটা আসলে কি Q1 Q2 দুটাই অন দেখা যাচ্ছে না, বোঝাচ্ছে না যে দেখ এই পজিশন তুমি প্লাসে পাচ্ছ মাইনাস পাচ্ছ, তাই না? এখন দুটো যদি অন, হ্যাঁ হ্যাঁ, দেখো মনে হবে T/2 পজিশনে, দেখো এই পজিশন তুমি কি পাচ্ছ, BS/2 আর -BS/2 পাচ্ছ না? ব্যাপারটা কি বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, না কেবিএল বলো, আর আরে আমি সিম্পলি পুরো টুকরো ভোল্টেজ নিচ্ছি, মানে আমি ধরে নিচ্ছি এখান থেকে এখানে ভোল্টেজ হচ্ছে V0, আইটা ওর মধ্যে ঢুকে গেছে, বুঝো নাই? আমি আইটা কিছু করতেছি না, আমি জাস্ট সিম্পলি রেজিস্ট্যান্সে ভোল্টেজ বের করতেছি, তুমি লিখতে পারো সমস্যা নাই, মানে আর I0 টাই হচ্ছে অ্যাকচুয়ালি V0, বুঝো নাই? আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি, দেখো আমি বলতেছি যে তুমি এই যে এই পজিশনটা মনে করো, এই যে এই পজিশন, এই যে এই পজিশনটা দেখতেছো আমরা আগে যে দাগ করতেছি, আমি লাল লাল দিচ্ছি, রেড করে দিচ্ছি, যে এই পজিশনটা খেয়াল করো, এদিকে হচ্ছে BS/2, এদিকে -BS/2 হয়ে যাচ্ছে না, দ্যাট মিন্স এদিকে হচ্ছে Q1 অন, নাহলে আবার কি Q2 অন হয়ে যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে না? কিন্তু কি হবে খেয়াল করো, যদি এট এ টাইম দুইটাকে তুমি অন করে দাও, দ্যাট মিন্স এটাও শর্ট আবার এটাও শর্ট, তাহলে কি হয়, পুরো সার্কিটটা শর্ট হয়ে যাবে না? দুইটাকে তুমি অন করে দাও, পুরো সার্কিটে শর্ট হয়ে গেলে কি এদিকে কোনো ভোল্টেজ আসবে? দেখো দেখো এটা, তুমি কি বুঝতেছো আমার কথা? দেখো এটা শর্ট হয়ে গেল, দেখা যাচ্ছে না, একটু মোটা করে দিলে ভালো হয়, দেখো এটা শর্ট হয়ে গেল আবার এটাও শর্ট হয়ে গেল, তাহলে আলমালিক দেখো তো এদিকে কারেন্ট গিয়ে পুরো সার্কিটটা শর্ট হয়ে গেল না, দেখো তো, তাহলে কি রেজিস্ট্যান্সে কোনো কারেন্ট যাবে? দুটো এরহে অন করে রাখি আমি, সো আমাদেরকে এইটা মনে রাখতে হবে যে দুইটা সুইচকে কখনো একসাথে অন করে রাখতে পারবে না, দুইটা সুইচের ট্রিগারিং এর সময় ট্রিগারিং এর মধ্যে মাঝখানে একটা গ্যাপ দিতে হয়, ওই গ্যাপটাকে বলি হচ্ছে আমরা কমিউটেশন ইন্টারভাল, দ্যাট মিন্স আমরা কানেকশনটা এইভাবে দিব, আমরা যখন ইয়াটা দিব তখন হবে এরকম হবে, সিম্পলি এবার যদি দেই এই জায়গায় অন করার পরে ঠিক একটু টাইম গ্যাপ দিয়ে তারপর দিব, এই যে মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিচ্ছি দেখছো, দেখা যাচ্ছে এই যে গ্যাপ, ওই গ্যাপটাকে বলে হচ্ছে আমরা কমিউটেশন ইন্টারভাল, দ্যাট মিন্স হচ্ছে আমরা দুইটা সুইচকে এট এ টাইম অন করব না, যদি অন হয়ে থাকে সমস্যা কি? অন অন হয়ে গেলে কি হবে দেখো তো, এটাও শর্ট এটাও শর্ট হয়ে যাবে না, দুইটাই অন দুইটাই শর্ট না, দুইটা যদি শর্ট হয়ে যায় খেয়াল করো তো কানেকশনটা কেমন আসে, এরকম আসবে না, দেখো শুনতেছি না, বুঝছো না? দেখো এই যে BS/2 মনে করো, তুমি যদি দাও একটাই দোষ দাও, আমি খেয়াল করি আরেক মনে করো BS/2 খেয়াল করো, তুমি যদি দুটো একটু অঙ্ক রাখো, দেখো কি হচ্ছে, এটাও শর্ট হয়ে গেল, দেখো এটা শর্ট Q1 শর্ট, আবার হচ্ছে দেখো Q2 শর্ট, দেখো এই জায়গায় শর্ট এই জায়গায় শর্ট, পুরোটা শর্ট হয়ে গেল না, দেখতেছো পুরো যদি শর্ট হয় এই জায়গায় মাঝখানে রেজিস্ট্যান্স আসে, এই যে লোড এখানে কোনো কারেন্ট যাবে, দেখো তো এটা শর্ট হয়ে গেল না, এদিক দিয়ে কারেন্ট এসে কি হবে, দেখো এদিক দিয়ে কারেন্ট এসে পুরোটা শর্ট রাস্তা দিয়ে এদিক দিয়ে ক্লোজ করবে, দ্যাট মিন্স এদিক দিয়ে রোডে কোনো কারেন্ট যাবে না, যাবে না? তুমি কি বুঝছো? জি স্যার। ওকে, সো এইটা করা যাবে না, কেবিলটা বুঝো নাই? আচ্ছা কেবিলটা একদম সিম্পল, খেয়াল করো তুমি তো যেকোনো, তুমি তো যেকোনো একটা পোলারিটি ধরবা, মনে করো তুমি যদি এই, আমি তোমাকে দেখাচ্ছি রেজিস্ট্যান্স এরকম আছে না, তুমি ধরো এই টার্মিনাল, এই টার্মিনাল না না এই টার্মিনাল পোলারিটি ধরবা, মনে করো এটা হচ্ছে এইদিকে হচ্ছে V0, সিম্পলি এভাবে তুমি V0টা ক্যালকুলেট করবা, বুঝছো আমার কথা? দেখো তার মানে খেয়াল করো, শুরুর দিকে ছিল আমার BS/2, তুমি যদি বলো দুটো এক পোলারিটি থাকে তাহলে আমি কেমনে এই এটা বাকিটা শর্ট হয়ে গেল, এখন তুমি KVL করো, দেখো -BS/2 +V0=0, দেখো -BS/2 দ্যাট মিন্স V0=BS/2, বুঝো নাই? জি স্যার। এখন পরেরটা তুমি দেখো, এই যে এটা তো একদম সিম্পল, তোমাদের এগুলো যদি বোঝা লাগে, এখন দেখো এই খেয়াল করো, এখন তুমি বলো -BS/2 -V0=0, দেখো
মাইনাস ভিএস বাই টু, সরি আচ্ছা ভিএস ধরলাম, মাইনাস ভিএস বাই টু হবে মাইনাস ভি নট ইজ ইকুয়াল টু জিরো। এটা আসলে ভিএস বাই টু, সরি আমি একটু বলি, ভিএস বাই টু ইজ ইকুয়াল টু, এখন বলো তো কত আসে আলটিমেটলি, তুমি বলো জিরো, ভি নট ইকুয়াল টু কত আসে, জিরো মাইনাস ভিএস, ভি নট ইকুয়াল টু কত, মাইনাস ভিএস না, ভিএস বাই টু না, ঠিক আছে জি স্যার। তার মানে শুরুতে হচ্ছে ভিএস বাই টু, পরের হচ্ছে আমার মাইনাস ভিএস বাই টু, এটা কোন সিম্পল জিনিস। আচ্ছা এটা একটু আমরা বলি, তার মানে দুইটা জিনিস খেয়াল করলাম যে আমাদের অবশ্যই মনে রাখবা, প্রথম হচ্ছে আমাদের এসিটা ডিসি হয়ে গেছে, আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে কখনোই এটা করা যাবে না যে দুইটা সুইচকে আমি একসাথে অন করে রাখছি, তাহলে হবে কি আলটিমেটলি সুইচটা শর্ট হয়ে যাবে, তখন হাই কারেন্ট ফ্লো হয়, আমাদের এই সুইচগুলো নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ এটা হলো একটা। সেকেন্ড হচ্ছে তোমরা কোশ্চেন করতে পারবা স্যার এই ডায়োডের কাজ কি, হোয়াইট ইজ ডায়োড, এটা তুমি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ পুরো যেতে পারে, দেখুন পুরো যেতে পারে, হাই কারেন্ট ফ্লো হয়ে সার্কিটে তো পুরো যাচ্ছে স্যার। হ্যাঁ সার্কিট পুরো যাবে অবশ্যই শর্ট হয়ে গেলে, বুঝ নাই ওর রেটিং বেশি কারেন্ট চলে যাবে। এখন হচ্ছে এদের মাঝখানে একটা ডায়োড ইউজ করছি, ডায়োড আচ্ছা আমি এগুলো একটু মুছে ফেললাম, অনেক কিছু আমরা অনেক কিছু বলেছি আসে কিনা এত কিছু আসলে, আচ্ছা আমরা এডিটার দিয়ে একটু হালকা এডিট করে দিই স্যার। এখানে সবগুলো দেখতেছি স্যার, মানে সুইচের কাজ করতেছে এটা বলতে স্যার, এখানে ডায়োডের কাজটা কি? হ্যাঁ আমি এটা বলতেছি ডায়োডের কাজটা সেটা বলতে যাচ্ছি, ডায়োড আসলে কেন ইউজ করছি এখানে আমরা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ডায়োড কেন কাজ করতেছে এর আগে কথা হচ্ছে, খেয়াল করো আমরা যে এই যে এই জায়গায় যে এসিটা পাইছি ওটা কি পিওর এসি বলো তো, একদম পিওর এসি, এটা পিওর এসি কেন বলো তো, আমরা যে এসিটা পাচ্ছি পিওর এসি সাইনোসয়েডাল, তাহলে এটা আচ্ছা প্রথম কমিউনিটি আমার কথা হচ্ছে, প্রথমে আমরা এই জায়গায় পিওর এসি পাচ্ছি না, পাচ্ছি অবশ্যই না, কারণ পিউরেসি মানে হচ্ছে কি, কেন এটা পিউরেসি না কিভাবে বুঝতেছ, কারণ আমরা জানি এটাকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি আমরা জানি একটা পিউরেসি মানে ওখানে শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সি থাকবে, দেখুন সাইন ওয়েভ ওই জায়গায় আমার ফ্রিকোয়েন্সি কত অনলি একটা তাই না, সো আমরা পিউরেসি মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা সাইন ওয়েভ হবে তাই না, আমরা জানি এটা সিম্পলি একটা সাইন ওয়েভ হবে, যেহেতু এটা পিউরেসি না সো আমাদেরকে কি করতে হবে পিউরেসি বানাইতে হবে তাই না, জিনিসটা কি বুঝছো, কারণ আমাদের যেটা চাচ্ছি সবসময় এখানে এই জায়গার মধ্যে অনেকগুলো ফ্রিকোয়েন্সি আছে, সো অনেকগুলো হারমোনিক্স আছে এখানে, আমরা জানি এই হারমোনিক্স থাকলে আসলে কি দুদিন চলার পরে এই ডিভাইস গুলো রেজিস্ট্যান্স গুলো গরম হয়ে এই রেজিস্ট্যান্স পুড়ে নষ্ট হয়ে যাবে, কারণ আমরা হারমোনিক্স যত বেশি থাকবে তত বেশি আমাদের ওভারহিটেড হবে, ওভারহিটেড হলে আমাদের সুইচটা লোডটা যাই বলো না কেন নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, সো আমাদের আসলে এই জায়গার উদ্দেশ্য হচ্ছে পিওর এসি বানানো, এটা করার টেকনিক আছে, কিন্তু আমাদের আসলে এটা হচ্ছে একদম এসি তো মানে একদম এসি ঠিক আছে কিন্তু আসলে এটা একদম পিওর এসি না। আচ্ছা এটা আমরা পরে বলতেছি, বলছি যে ডায়োডটা কেন ইউজ করছি, কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের রেজিস্টিভ লোড, সো কোনো ঝামেলা নাই, রেজিস্টিভ লোড ইউজ করলে ডায়োডটা না ইউজ করলে হয়, কিন্তু এই জায়গায় আমি ইন্ডাকটিভ লোড ইউজ করতাম তাহলে ঝামেলাটা লাগতো, ব্যাপারটা কি বুঝছো, এই জায়গায় আমি ইন্ডাকটিভ লোড ইউজ করতাম খেয়াল করো কি হচ্ছে, হ্যালো দেখো মনে করো আমাদের লোডটা হচ্ছে ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ যদি হয় সিম্পলি প্রথমে যদি এইটা অন হয় কিউ ওয়ান অন, কিউ ওয়ান হলে কি হবে আউটপুট কি হবে বিএস বাই টু কোনো সন্দেহ নাই, আর কিউ টু ওয়ান হলে কত মাইনাস ভোল্টেজ হচ্ছে বিএস বাই টু, ওকে এখন আসো তখন ইন্ডাক্টর ইন্ডাক্টিভ লোড থাকে, এই যে ইন্ডাক্টর কারেন্ট কি হয় বলো তো, আস্তে আস্তে ইন্ডাক্টর কারেন্ট এভাবে হুট করে বাড়ে না, কি হবে আমরা জানি এটা কারণ কি দেখো এবার বাড়তেছে, দেখো এই পজিশন শুরু করে দেখো এটা হচ্ছে ইন্ডাক্টর কারেন্ট থাকে, এটা কি হবে এটা যদি হয় দেখো আস্তে 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 ইন্ডাক্টর কারেন্টটা বাড়তেছে যখন কিউ ওয়ান অন তাই না, দেখো কিউ ওয়ান অন তখন আই নট কত দেখো, যদি ইন্ডাকটিভ লোড রেজিস্টিভ ইন্ডাকটিভ লোড হয় এটা অন হলে এই আই নট আস্তে আস্তে দেখো এখান থেকে কারেন্ট আস্তে 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 আমাদের কারেন্টটা বাড়তেছে, ওকে আবার কি হবে যখন কিউ টু অন হবে তখন কি হবে কারেন্টটা কোন দিকে যাবে এই দিকে তাই না, এদিকে কারেন্ট প্রভাব হবে না, ব্যাপারটা কি বুঝছো, যখন কিউ টু অন তখন কি হবে কারেন্টটা এদিকে কি না এই ডিরেকশনে না, কি জিনিসটা ক্লিয়ার তখন ভোল্টেজ কত সিম্পলি জানি ভিএস বাই টু, আর ওর কারেন্ট কি হবে এই যে আই নট এদিক দিয়ে এভাবে কারেন্ট ফ্লো হবে এইভাবে
এইভাবে দেখো আমরা জানি এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, দ্যাট মিনস বললাম এই ডিরেকশন ইন্ডাক্টর চার্জ হচ্ছে। দেখো এখান থেকে দেখো কি হচ্ছে, আস্তে 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 ইন্ডাক্টর কারেন্ট আস্তে আস্তে বাড়তেছে, তাই না? তাই না? কারণ ইন্ডাক্টরকে চার্জ হবে কি হবে, আস্তে আস্তে টাইম নিয়ে চার্জ হয়। আমরা জানি ইন্ডাক্টর র্যাপিডলি কোনো ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করে না। ওকে, চার্জ হলো, এভাবে চার্জ হলো। এখন যখন কিউ টু অন হবে, খেয়াল করো কি হবে, কারেন্ট ফ্লো হবে কোন দিকে, এইদিকে না, সোর্সের কারণে। ঠিক আছে না? এভাবে হবে না। কিন্তু এই যে ইন্ডাক্টরতে কারেন্ট আছে, সেটা কই, সেটা কি করবা? ইন্ডাক্টর একদম ইন্ডাক্টর তো এমন হবে না যে এরকম বাড়লো হঠাৎ করে, তখন ওইটা পাইলো ওই কারেন্টটা তো স্যাভিলিটি জিরো হয়ে যাবে না, কারণ ও যে চার্জ হওয়া ছিল ওই কারেন্টটাকে সে আগে ডিসচার্জ করে দিবে না। ডিসচার্জ তো হ্যাঁ, সে কি করবে, কোন দিকে ডিসচার্জ হবে, দেখো এই যে এই কারেন্টটা যখন আসলো সে কি করবে, সিম্পলি ভালো করে দেখো, বুঝো কেন, এই দিক দিয়ে এসে দেখো, এই দিক দিয়ে হয়ে এই দিক হয়ে কিউ টু হয়ে কি সরি ডি টু হয়ে এই ইন্ডাক্টরে ওই এক্সট্রা কারেন্টটা কি করবে, ডিসচার্জ করে দিবে। ব্যাপারটা কি বুঝছো? মানে ডি টু থেকে স্যার ওই এই পয়েন্টে আসে শেষ? হ্যাঁ বলো, বুঝি নাই। মানে ডি টু এ এই পয়েন্টে আসে ডিসচার্জ হয়ে যাবে? এই যে ক্লোজ করলে সার্কিটটা ক্লোজ করো, দেখো এই লুপে সার্কিটটা ক্লোজ করলে এই লুপে ক্লোজ হবে, এভাবে হবে, দেখো এভাবে কারেন্ট এসে ডি টু হয়ে আবার রেজিস্ট্যান্স হয়ে এই জায়গাতে সার্কিটটা ক্লোজ করে দিবে না, বুঝো নাই? দেখো সিম্পলি কেন কি হচ্ছে বলো? হ্যাঁ আমি বলে, হ্যাঁ সিম্পলি, কারণ নাহলে কি হবে, দেখো ও কি করবে, দেখো ও কি করবে, যদি এই কারেন্টটাকে তুমি ডিসক্লোজ করো, মানে তোমার ডিসচার্জ করার সুযোগ না দাও, সে কি হবে, এদিক দিয়ে ফ্লো হয়ে আলটিমেটলি এটাকে আরো কিছুক্ষণ অন করে রাখার ট্রাই করবে, ফলে কি হবে, তুমি এটাকে ট্রিগারিং পালস দিছ সে অন হয়ে আসে, ভালো কথা, ওইটা হন। আবার এই কারেন্ট এসে এটাকে কিছুক্ষণ কি করে রাখার ট্রাই করবে, অন করে রাখার ট্রাই করবে, সেক্ষেত্রে কি হবে, তাহলে কি হবে, আমি ওটা উঠে দিব, ওকে কি করবো, এদিক দিয়ে পাস করে বলো স্যার, বলো আমার স্যার বুঝলাম লোডটা স্যার আমি না সার্কিট করার জন্য স্যার আর হয়ে 0.5 হয়ে আবার আসছে স্যার, Q1 হয়ে আমার কথা হচ্ছে I1 কারেন্ট স্যার এদিকে এসে স্যার D1 এর দিকে কেন যায় না স্যার, এটা লোডের দিকে কেন চলে যায়, মানে লোডের আগে তো স্যার আমার D1 ডায়োডটা আছে, এটা তো ওপেন যায়, এটা যাবে কেন, খেয়াল করো তুমি যদি শুরুতে দেখো এই টার্মিনাল পজিটিভ, এটা বুঝো জি স্যার, এই টার্মিনাল পজিটিভ, এটা আমি নেগেটিভ না, তাহলে দেখো এই ডায়োডের অ্যানোডটা লাগানো আছে কার সাথে, এটা হচ্ছে অ্যানোড, এখানে কি হচ্ছে দেখো ক্যাথোডের ভোল্টেজ বেশি, তাহলে এই ডায়োডটা তো আগেই অফ হয়েই আছে, বুঝো নাই, এর জন্য তো এটা অফ, তাহলে এটা কাজ করবে কেন, তুমি সিম্পলি চিন্তা করো এভাবে যদি কারেন্ট আসে এদিকে কারেন্ট যাবে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে, অবশ্যই না, তাহলে এই ডায়োডটা তখন কি অফ, আমি তোমার তোমার কথা বুঝতে পারিনি, তোমাকে স্যার বুঝছি স্যার, এটা আমি এখন বুঝ নাই, তখন এটা অফ হয়ে এটা অফ থাকতে এদিকে কারেন্ট যাওয়ার কোনো প্রশ্ন আসে না, সিম্পলি সরি সিম্পলি কি হবে, এই যে ওর কারেন্টটাকে সে কি করবে এই দিক দিয়ে বাইপাস করে দিবে, দেখো কি করছে, খেয়াল করো এই যে আমি যদি আমার শুরু থেকে বলি, যখন এটা অন, তাই না, এটা অন হলে মনে করো কিভাবে চার্জ হলো, চার্জ হয়ে কি করবে দেখো, কি ওয়ান অন চার্জ হয়ে পরে আবার কি করবে, যখন ফুললি চার্জ হবে তখন ডি টুটাকে অন করে অন হয়ে গিয়ে সেটা কি করবে আবার ডিসচার্জ করে দিবে, দেখো খেয়াল করো এই যে কি ওয়ানটা অন, যখন কি ওয়ান অন ছিল ও চার্জ হলো বাড়লো, তারপর ওই চার্জটাকে ও ওই কারেন্টটাকে কোন দিক দিয়ে ডিসচার্জ করবে, ডি টু হয় না, দেখো তো কিউ1 অন হওয়ার কারণে এই দিক দিয়ে কারেন্ট গিয়ে ও চার্জ হলো, চার্জ হওয়ার পরে ওই কারেন্টটাকে সে কোন দিক দিয়ে ডিসচার্জ করবে, দেখো এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে ডি টু হয়ে ডিসচার্জ করবে, তাই না, দেখো এই যে কিউ1 অন ওর যে একটা এই যে কারেন্টটা হইলো সেটাকে ডিসচার্জ করছে কি দিয়ে, দেখো ডি টু হয়ে, দেখতেছো দেখা যাচ্ছে, আবার দেখো
পরে যখন তুমি আবার বলো, এখন আবার দরকার হচ্ছে না, না রেজিস্টার লোডের কারণে আমার ডাটা নরমালি দেওয়া দরকার হবে আমাদের। হ্যাঁ এক্স্যাক্টলি, ইন্ডাক্টিভ লোডের জন্য আমরা মেইনলি এটাকে ইউজ করবো মেইনলি, বুঝছো? এখন দেখো কারণ আমাদের অলমোস্ট বেশিরভাগ লোড আসলে ইন্ডাক্টিভ লোডই, বুঝছো? এখন খেয়াল করো যদি আমি এখন তো তোমার বাইক এরকম বলো কিউ ওয়ান কি হবে বলো, তখন আমি কিউ টুটা অন করি, কিউ টু অন করি, কিউ টু অন করলে কি হবে, কিউ টু অন করলে আমরা জানি একই রকম ভাবে মাইনাস ভিএস বাই টু পাই আমরা, তাই না? হ্যাঁ ভিএস বাই টু পাই আমরা, এখন ওই আমরা জানি তখন কোন দিক দিয়ে ফ্লো চলে যাবে, সে ডি ওয়ান হয়, তাই না? কারণ এ দেখো এদিক দিয়ে কারেন্ট আসবে, কিউ টু ওয়ান মানে হচ্ছে কিউ টু মানে কারেন্টের ডিরেকশন হচ্ছে এদিকে, সো ওই কারেন্টটা কি করবে এদিক দিয়ে হয়ে, এদিক দিয়ে হয়ে ডি টু হয়ে ডি ওয়ান হয়ে সার্কিটটা ক্লোজ করে দিবে, সো এটা তখন আমাদের কি থাকবে অন থাকবে। দ্যাট মিনস দেখা যাচ্ছে যে কিউ টু অন হলে ওই এক্সট্রা কারেন্টটা কি করবে আমাদের ডি ওয়ান হয়ে পার করে দিবে, তাই না? একদম সিম্পল। সো আমাদের তোমাদের পরীক্ষায় কোশ্চেন আছে যে থার্ড স্টোরের লোডের ইয়ে লাগে কেন, থার্ড স্টোরের অ্যাক্রসে কেন আমরা ইউজ করি, বা আইজিবিটি বা জিবি যেটা যাই বলো ওর অ্যাক্রসে কেন আমরা ডায়োডটাকে ইউজ করি, কিংবা আসলে কমিউটেশন ইন্টারভাল কি সেটা কেন আমরা অ্যাপ্লাই করি, এরকম শর্টকাট কোশ্চেন থাকবে তোমাদের পরীক্ষা। আবার দেখো আমি আগে তোমাকে বলছি, আচ্ছা আমি তোমাদের আগে বলে খেয়াল করো, এইটা কিন্তু আমাদের পিওর এসি, কিন্তু আসলে আমাদের একদম এটা অনেক হারমোনিক্স থাকে, সো আমরা এই হারমোনিক্স থাকতে পারবে না, সেটার জন্য আমাদের অনেকগুলো টেকনিক আছে, সেটা আমরা অ্যাপ দেখবো, ঠিক আছে? যে হারমোনিক্স কিভাবে মিনিমাইজ করি, যে আমাদের কি, হ্যাঁ না না তোমার আউটপুট বলেছে এরকমই পাচ্ছ তুমি, তাই না? ইন্ডাক্টিভ লোড বলো রেজিস্টিভ লোড আউটপুট বলেছে তুমি এরকমই পাচ্ছ, সেটা সমস্যা না, আমরা পরে দেখবো কিভাবে সাইনোসয়েডালের দিকে যাই সেটা আমরা দেখবো। বাইরে বলে মাল্টি লেভেল কনভার্টার, মনে করো এখানে এরকম তুমি দেখো, এটা একটু আমি তুমি বোঝার ট্রাই করো, আমি যদি তোমাদের দেখে বুঝতে পারি কিনা কিভাবে আনে একটু খেয়াল করো, দেখো তো এরকম একটা ওয়ে না, একটা ফিউ সাইন আপ কেমন আনি এসি, তাই না? দেখো একটা যদি ফিউ সাইন আপ দিই আমরা একটু এসি আসে, যদি খেয়াল করো, সরি দেখো আমরা জানি ফিউজ সাইন আপ এরকম এরকম, তাই না? এরকম এসি, আচ্ছা এটা হচ্ছে দেখো এখানে, দেখো তুমি একটু বুঝো, এখানে একটা লেভেল প্লাস আর একটা লেভেল কি আছে আমাদের মাইনাস, তাই না? আবার পরের লেভেলটা প্লাস, পরের লেভেলটা কি মাইনাস আসবে না, এরকম আসবে না? আচ্ছা আমরা দেখো যদি এরকম ভাবে কোন একটা টেকনিক ইউজ করতে পারি, দেখো যাতে করে দেখো আমি এটাকে এভাবে না লিখে এই যে সাইন আপকে আমরা এভাবে লিখতে পারি কিনা, দেখো তো মোটামুটি একটু বোঝার ট্রাই করে দেখো, বুঝছো কিনা? আমি দুইটা পরে দেখাবো তোমাদেরকে, এভাবে করে দেখো এটা একটু বুঝো, এটা কি মোটামুটি সাইন আপের মতো না দেখা যাচ্ছে, এই যে আমি লাইনটা আঁকছি এটা কি সাইন আপের মতো না? হ্যালো শুনতেছো তোমরা? হ্যালো, আচ্ছা আমি বলছি এটা কি সাইন আপের মতো আমি যেটা আঁকছি, জি স্যার, ওকে ওইটা না, একদম যেটা সাইন আপ ওইটা না, সাথে যেটা আছে যে তোমার এরকম ক্রস ক্রস ধরা দেখাল করো স্পাইরাল যেগুলা, এই আমরা এই টেকনিকটা আমি দেখবো একটু পরে, এই টেকনিকটা ইউজ করবো। দ্যাট মিনস আমরা এখানে একটা লেভেল ইউজ না করে এরকম অনেকগুলো লেভেল ইউজ করবো, এটা বলে মাল্টি লেভেল কনভার্টার, দেখবা এমএমসি বলে মডুলার মাল্টি লেভেল কনভার্টার, কিংবা এনপিসি আছে, একটা এখানে দেখবেন শুধু প্লাস আর মাইনাস এরকম, এক মনে করো বিএস বাই টু, আমি এভাবে ইউজ না করে আমি কি করবো, মনে করো বিএস বাই টু, বিএস বাই টু, বিএস বাই টু, থ্রি বিএস বাই টু, ফোর এস বাই টু, ফাইভ বাই টু, এইভাবে করে 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 দেখবা যে অনেকগুলো লেভেল ইউজ করতে 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 দেখবা যে একটা সময় আমাদের কি হয়ে গেছে সাইন হয়ে গেছে। আচ্ছা এখন তো বুঝবো না তোমরা, আমরা তখন আর একটু অ্যাডভান্স লেভেলে যাবো তখন দেখবা যে এরকম একটা লেভেল ইউজ, আমি যেটা বলতেছি একটা লেভেল ইউজ না করে যদি আমরা মাল্টি লেভেল ইউজ করি
তাহলে দেখবা যে আমাদের আউটপুটটা আস্তে আস্তে সাইন ওয়েভ দিয়ে যাচ্ছে। আচ্ছা এগুলো তোমাদের পরে দেখাবো, এখন আসো। এটা সিম্পল একটা, এটা বলে আমরা হাফ ব্রিজ ইনভার্টার। সিম্পলি এটা হাফ ব্রিজ ইউজ না করে এরপর তুমি ফুল ব্রিজে যাই, খেয়াল করো। এটা হচ্ছে আমাদের ফুল ব্রিজ ইনভার্টার, আগে ছিল একটা, এখন হয়েছে আমাদের দুইটা। অবশ্যই সমস্যা হবে, তোমার যত সাইন ওয়েভ দিয়ে যাবে তত তোমার লস কম হবে, হিট কম হবে, তোমার এক্সাক্ট আউটপুট পাবে। কারণ আমরা যদি ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ, আমরা যদি বলি যে কোনো কারণে যদি 60 হার্টজ একটা চলে আসে কিংবা 45 একটা হার্টজ চলে আসে কিংবা 40 হার্টজ চলে আসে, তাহলে সিস্টেমটা বেশি দিন টিকবে না। আস্তে আস্তে আমরা জানি হাই ফ্রিকোয়েন্সি হইলে যেটা হবে, তোমার হাই ফ্রিকোয়েন্সি বলো লো ফ্রিকোয়েন্সি বলো, আমাদের এখানে ওভার হিটেড হয়ে আলটিমেটলি আমার ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের 50 হার্টজ মানে 50 হার্টজই, হ্যাঁ সেটা আমরা বলতেছি। আমরা পড়বো যে মাল্টি লেভেল কনভার্টার আছে, আমি তুমি যদি দেখাই, দেখো আমি যদি আসি কিনা এখানে দেখে একটু খেয়াল করি। আচ্ছা আমি পরে তোমার পরে দেখাচ্ছি তোমাদেরকে একটু, আচ্ছা আমি তোমাকে পরে দেখাবো, খেয়াল করো। এটা হচ্ছে আমাদের এইচ ব্রিজ বলে বা ফুল ব্রিজ, এইচ ব্রিজ বা ফুল ব্রিজ ইনভার্টার বলে। একই আগে ছিল একটা, এখন হচ্ছে এখানে আমাদের দুইটা। সিম্পল, খেয়াল করো কি হবে দেখো, যদি আমি ভালো করে দেখো বলতো, প্রথমে মনে করে এটা হচ্ছে, এটা এটা হচ্ছে আর একটা ইনভার্টার। মনে করো আমরা এভাবে আউটপুট নিব, সিম্পলি এভাবে আউটপুটটা নিব, এই যে লোড, এটা মানে ইন্ডাক্টিভ লোড, এর অ্যাক্রস আমরা আউটপুটটা নিব, এটা একটা ইনভার্টার। সিম্পলি বলতো যদি কিউ ওয়ান আর কিউ টুটাকে অন করি, আমি কিউ ওয়ান আর কিউ টু যদি অন করতে পারলে আউটপুটটা কেমন আসবে দেখো, এইভাবে গিয়ে কিউ ওয়ান অন করলাম, তাহলে এটা শর্ট, এভাবে গিয়ে এটাকে আমি অন করে নিয়েছি, এটা এখন অফ, এভাবে গিয়ে লোড হয়ে কিউ টু হয়ে এটা সুইচ শর্ট অন করলাম, এইভাবে হয়ে সার্কিটটা ক্লোজ করবে না, জিনিসটাকে বুঝছো? দেখো এদিক দিয়ে গিয়ে কিউ ওয়ান হয়ে লোড হয়ে কিউ টু হয়ে সার্কিটটা ক্লোজ করবে, একদম সিম্পল। তাহলে বলো তো আউটপুটটা কত আসবে, মাইনাস বিএস বাই টু মাইনাস বিএস বাই টু প্লাস বি নট ইজ ইকুয়াল টু জিরো, তাই না? বুঝছো নাকি বুঝো নাই? দেখো মাইনাস বিএস বাই টু মাইনাস বিএস বাই টু প্লাস বি নট, তাহলে বি নট ইকুয়াল কত আসবে তখন, বিএস, বি নট ইকুয়াল টু তখন বিএস। তোমরা যদি করো সিম্পলি দেখো মাইনাস বিএস বাই টু মাইনাস বিএস বাই টু প্লাস বি নট। আচ্ছা তবে কিউ ওয়ান আর কিউ টু, কিউ টু অন করলে আমাদের আউটপুট ভোল্টেজ হচ্ছে এই যে বিএস, দেখা যাচ্ছে কিউ ওয়ান কিউ টু অন, এই মোমেন্টে আমার আউটপুট ভোল্টেজ হচ্ছে বিএস। এরপরে আমি যদি কিউ থ্রি আর কিউ ফোর অন করতে হলে কি আসবে এদিক দিয়ে কারেন্ট গিয়ে, দেখো এভাবে কারেন্ট যাবে, এভাবে কারেন্ট গিয়ে বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, কোনো দেখাবো। আচ্ছা দেখো এভাবে কারেন্ট গিয়ে সরি হ্যাঁ কিউ থ্রি আর কিউ ফোর অন করলাম, তাহলে এই যেটা অন এটা তো অফ, এখন এটা অফ কিন্তু, সরি এটা তো এখন কিউ ওয়ান অফ আছে, তাহলে কিউ থ্রি হয়ে এইদিক দিয়ে কারেন্ট গিয়ে তারপর হচ্ছে কিউ থ্রি হয়ে সার্কিটটা ক্লোজ করবে কিউ ফোর হয়ে, তাই না? দেখো শুরুতে এটা কি বুঝতেছো তোমরা, শুরু থেকে কিউ ওয়ান কিউ টু যদি অন করি তাহলে এইভাবে গিয়ে কিউ ওয়ান হয়ে এ থেকে বি তে কারেন্ট যাবে, গিয়ে কিউ টু হয়ে সার্কিটটা ক্লোজ করবে, তখন আউটপুট হচ্ছে বি নট ইকুয়াল টু বিএস। যখন আমি কিউ থ্রি আর কিউ ফোরটাকে অন করি তাহলে এইভাবে কারেন্ট যাবে, এই যে দেখো এইভাবে হয়ে এইভাবে গিয়ে যদি এটা অফ, এই যে কারেন্ট যাবে না, কিউ থ্রি হবে, কিউ থ্রি হয়ে তারপর হচ্ছে কিউ টু অফ, এই যাবে না, বি থেকে এতে কারেন্ট গিয়ে তারপর হচ্ছে আমরা আবার কিউ টু কিউ ফোর অন, তাহলে এই দিয়ে গিয়ে কোথায় যাবে কিউ ফোরে গিয়ে তারপরে এবার সার্কিটটা ক্লোজ করবে, তখন ভোল্টেজ কত আসবে বলো তো, মাইনাস বিএস বাই টু মাইনাস বিএস বাই টু মাইনাস বি নট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে বি নট ইকুয়াল কত হয় তখন, মাইনাস বিএস আসে, তাই না?
সিম্পলি q1 q2 অন করলে আমার আউটপুট বলে যাচ্ছে Vh/2, আর যদি আমি q3 q4 অন করি তাহলে আমার আউটপুট বলে যাবে -Vh/2। এটা কি তোমরা বুঝছো? লোডটা, হ্যাঁ লোডটা ইন্ডাকটিভ, অবশ্যই আমরা লোডটা তো ইন্ডাকটিভ হয়, রেজিস্টিভ হলে তো ঝামেলাই নাই। যদি ইন্ডাকটিভ হয় তখন বলো তো, যখন q1 q2 অন হলো তখন কারেন্টটা ছিল কোন দিকে? এই দিকে না? বলো তো ওই কারেন্টটা কোন দিকে বাইপাস হবে? কোন দুটো ডায়োড অন হবে তখন ওটাকে বাইপাস করার জন্য? এই কারেন্টে এসে D3 হয়ে তারপর হচ্ছে এইভাবে গিয়ে দেখো তো, এই যে BUS হয়ে তারপর হচ্ছে D4 হয়ে ওই কারেন্টটাকে বাইপাস করে দিবে। বুঝছো ব্যাপারটা? বুঝো নাই? দেখো তো আমি তোমাদের বলছিলাম, এই যে যখন এটা ছিল এভাবে কারেন্ট যাচ্ছিল, এভাবে যদি কারেন্ট যায়। 1 মিনিটের চেয়ে কম আছে, আমরা কি আবার জয়েন করব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই। দেখো এভাবে যদি কারেন্ট যায়, ওই কারেন্টটা এদিক দিয়ে হয়ে এই কারেন্টটাকে D3 হয়ে বাইপাস করবে, কোন দিকে? D3 হয়ে এদিক দিয়ে গিয়ে তারপর হচ্ছে Vh/2 হয়ে এভাবে হয়ে তারপর হচ্ছে ডি অনেক হ্যালো, স্যার তোমাদের কি পরীক্ষা হচ্ছে? কোনো ক্লাস টেস্ট নিচ্ছে কেউ? স্যার ক্লাস টেস্ট অ্যাকচুয়ালি আপাতত কেউ নিচ্ছে না, কিন্তু স্যার মানে বলছে স্যার অ্যাসাইনমেন্ট দিতে। কোনো স্যার কোনো ক্লাস টেস্ট নেয় নাই? এখনো নেয় নাই, বাট সাকিব স্যার মেবি নিতে পারে, এখনো ডেট দেয়নি। বাকি এমনি সবার ক্লাস তো শেষ না? এমনিতে ক্লাস শেষ, এখন পরে এখন হচ্ছে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, ওই অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্ট মার্ক দেওয়ার জন্য আর কি। আচ্ছা স্যার, আমাদের পরীক্ষা কি মানে সেন্ট্রালাইজড হবে, মানে হচ্ছে সবাই এক নিয়মে নিবে, নাকি হচ্ছে টিচার কেমন জানি একটা সিস্টেম আমার পছন্দ হচ্ছে না, কিছু করার নাই। আচ্ছা দেখো ওরা দেখো, যখন এই দুটো অন ছিল তখন কারেন্টটা ছিল এইদিকে। অনেকেই স্যার জয়েন করার কথা স্যার, আর একটু স্যার। আচ্ছা স্বাভাবিক, তাহলে কই দেখা যাচ্ছে না? তো আমি বললাম যে যখন কিউ1 কিউ2 অন ছিল দেখছিলাম যে এদিক দিয়ে কারেন্ট গিয়ে এই কারেন্টে এদিক দিয়ে হয়ে তারপর হচ্ছে এইভাবে গিয়ে এইভাবে সার্কিটটাকে ক্লোজ করতেছিল। ওকে আমি দেখছিলাম। এখন এই যে ইন্ডাক্টরটা কি আমি বললাম যে আস্তে আস্তে চার্জ চলে যেতে, চার্জ হচ্ছে, চার্জ হওয়ার পরে এই যে কারেন্টটাকে ফুললি চার্জ হবে কি, সেবার ডিসচার্জ করবে। এখন কোন দিকে ডিসচার্জ করবে দেখছিলাম, দেখো এই কারেন্টে এসে এদিক তো কারেন্ট যাবে না, একটু অফ, কোন দিকে কারেন্ট যাবে? D3 এভাবে কারেন্ট গিয়ে হয়ে D3 হয়ে তারপর হচ্ছে Vh/2, Vh/2 হয়ে তারপর হচ্ছে D4 হয়ে ওই কারেন্টটা ক্লোজ হবে, তাই না? সো এই ইন্ডাক্টরে কারেন্টটা ডিসচার্জ হবে তখন এই কারেন্ট দিয়ে, প্রথম চার্জ হলে এদিক দিয়ে, চার্জ হওয়ার পরে সেই কারেন্টটাকে ডিসচার্জ হবে এদিক দিয়ে। ওকে এরপর হচ্ছে
D1 D2 কি অন কিনা সেটা আগে দেখো। দেখো এ টার্মিনাল হচ্ছে আমাদের, তুমি দেখো এ টার্মিনাল হচ্ছে আমাদের ক্যাথোড, এ টার্মিনাল হচ্ছে আমাদের অ্যানোড। আমরা জানি ক্যাথোডের ভোল্টেজ বড় হইতে হয় অ্যানোড থেকে, সরি অ্যানোডের ভোল্টেজ বড় হইতে হয় ক্যাথোড থেকে, মানে এ টার্মিনালে ভোল্টেজ বড় হইতে হবে কম্পেয়ার টু এ টার্মিনাল ভোল্টেজ। দেখো এখন দেখো এই যে D1 এর এ টার্মিনাল লাগানো আছে কার সাথে, ব্যাটারির প্রতিবেশীর সাথে, ও লাগানো আছে কার সাথে, সাপোজ ধরলাম দিক দিয়ে গিয়ে কিংবা দিক দিয়ে গিয়ে নেগেটিভের সাথে, তার মানে কি ক্যাথোডের ভোল্টেজ বড়, অ্যানোডের ভোল্টেজ ছোট না, জিনিসটা কি বুঝছো? তখন সেটা কি অন হবে? অবশ্যই না, এটা তখন কি সিম্পলি অফ থাকবে। দেখো হ্যাঁ দেখো আমি যদি খেয়াল করো, ফার্স্টে Q1 Q2 যখন অন ছিল, Q1 Q2 অন, তখন কি হবে চার্জ হচ্ছিল ইন্ডাক্টরটা দেখছিলাম। আবার দেখো ও ডিসচার্জ হবে কোন দিক দিয়ে বলেছিলাম, ওই যে চার্জ হচ্ছে সেটাকে ডিসচার্জ করবে কোন দিক দিয়ে আমি বলেছিলাম, এই যে D3 আর হচ্ছে কি D4 দিয়ে না বলছিলাম না কি? দেখো এই যে এদিক দিয়ে গিয়ে সিম্পলি খেয়াল করো, এদিক দিয়ে গিয়ে দেখছিলাম দেখো D3 আর D4 দিয়ে যাবে, এই দেখা যাচ্ছে যে ও ডিসচার্জ হচ্ছে কোন দিক দিয়ে, এই যে দেখা যাচ্ছে D3 আর D4 দিয়ে দেওয়া আছে, D3 D4 দিয়ে। আবার দেখো যদি পরেরটা হয় খেয়াল করো, তখন এই Q3 Q4 অন, দ্যাট মিন্স এটা শর্ট বাকিগুলো ওপেন, তাহলে কি এদিক দিয়ে কারেন্ট গিয়ে এদিক দিয়ে হয়ে Q3 হয়ে এইভাবে গিয়ে এই ডিরেকশনে যাবে, এই ডিরেকশনে Q3 হয়ে সরি দেখো এভাবে কিউ, তারপর হচ্ছে Q4 হয়ে সার্কিটটা ক্লোজ করবে। তার মানে কি হচ্ছে দেখো আগে কারেন্ট যাচ্ছিল এ থেকে বিতে, এখন যাচ্ছে বি থেকে এতে, সো অবশ্যই একটা প্লাস হলে একটা মাইনাস হবে, কেবিল গুলো তাই আসতেছে। ওকে এখন এই যে এই কারেন্টটা কোন দিকে ডিসচার্জ হবে, দেখো নেগেটিভলি চার্জ হলো, এখন সে কি নেগেটিভলি ডিসচার্জ হবে, কিভাবে ডিসচার্জ কোন দিক দিয়ে, এই যে এই কারেন্টটা গিয়ে দেখো এই দিক দিয়ে কারেন্ট কোন দিকে যাবে, আগে D1 যাবে D4 যাবে, কোন দিকে যাবে এই দিকে কারেন্ট আসবে, এটা তো ওপেন, কোন দিকে যাবে D1 এ, তাই না? দেখো এই কারেন্ট এসে কি এই যাওয়ার রাস্তা আছে, একটু ওপেন না, কোন দিকে যাবে এদিকে D1 হয়ে তারপর এসে এদিক দিয়ে ঘুরে এসে তারপর হচ্ছে D2 হয়ে সার্কিটটা ক্লোজ করবে। সিম্পলি ও যে নেগেটিভ চার্জ হলো সেটাকে নেগেটিভ ডিসচার্জ করবে হচ্ছে D1 আর D2 দিয়ে, এটা হচ্ছে D1 আর হচ্ছে D2 দিয়ে এটাকে ক্লোজ করবে, এটাকে ওখানে দেখাইছে জাস্ট সেম জিনিস এখানে দেখাইছে D1 D2, কি জিনিসটা কি বোঝা গেছে? হ্যাঁ জাস্ট ওই কারেন্ট, হ্যাঁ কিভাব দিয়ে বাইপাস হবে সেটা হলো কথা আর কি। এখন দেখো এইখানে আসলে এগুলো সিঙ্গেল ফেজ জন্য, আগে বলেছিল BS/2, এখন হচ্ছে BS/2। এখন আচ্ছা আমরা ইনশাল্লাহ এখানে একটু বুঝে একটু কঠিন, আমরা এরপর 3 ফেজ ইনভার্টার একটু দেখবো, 3 ফেজটা কিভাবে কাজ করে এটা দেখার আগে আমরা নেক্সট নেক্সট ক্লাসটা দেখাবো যদি আমাদের টাইম হয়, 120 ডিগ্রি কন্ডাকশন কিভাবে হয়, 180 ডিগ্রি কন্ডাকশন কিভাবে হয় এটা আমরা দেখবো। এর আগে এটা দেখি আমরা আসলে ইনভার্টার প্লাস রেক্টিফায়ার দু একটা অ্যাপ্লিকেশন দেখি সোলার সেলে, যেগুলো আমাদের সিম্পলি দেখলেই বুঝতে পারবো যদি আমাদের টাইম আছে। খেয়াল করো এটা কি দেখা যাচ্ছে, নতুন নিয়ে দেখা যাচ্ছে, এটা একটু ইম্পর্টেন্ট, যারা রিসার্চ করতে চাও বিভিন্ন রিসার্চ এ যাচ্ছ এই সোলার সেল ডেল নিয়ে, এই টপিক গুলো একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কিংবা ইনভার্টার গুলো আসলে অ্যাপ্লিকেশন গুলা খেয়াল করো, আমরা আসলে এগুলো পড়াবো না, আমরা জাস্ট একটা এতে চলে যাবো। হ্যাঁ না 3 ফেজটা একটু পরে পড়াই আমরা, কারণ তোমাদের এখন আসলে বুঝতে একটু ডিফিকাল্ট হবে, আমি একটু পরে দেখাবো তোমাদের এটা। দেখো সোলার সেল আসলে আমাদের অ্যাপ্লিকেশন গুলা কি এদের একটু একটু দেখি। আচ্ছা ম্যাক্স, তোমরা কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং তো জানো তাই না, কিভাবে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাক করে এটা কি জানো?
হ্যাঁ দেখো এটা হচ্ছে একদম সিম্পল একটা সোলার সেলের জাস্ট কি হয়, আমরা যদি সোলার সেল হওয়ার পরে আমরা আসলে কনভার্সন এই যে ভোল্টেজ যেটা আমরা আপ ডাউন করে কিভাবে করি, খেয়াল করো একটা পিভি অ্যারে আছে, এখানে আমাদের মনে করো 1 ভোল্ট, মনে করো 5 ভোল্ট এনার্জি হলো কিংবা 100 ভোল্ট এনার্জি হলো, দেখো কি করছে পিভি অ্যারের পরে এখানে একটা বুস্ট ইউজ করছে। বলো বুস্ট আসলে কি ছিল মনে আছে তোমাদের? পিভি অ্যারের আউটপুট কি ডিসি না নাকি? ওকে ডিসি জেনারেট হওয়ার পরে দেখো এখানে একটা বুস্ট সার্কিট ইউজ করছে। বুস্ট হচ্ছে কি করে আমরা নরমালি বুঝছো না, বাক বুস্ট, বাক বুস্ট কি করে বলো তো? বুস্ট কি করে ডিসি ভোল্টেজটাকে বাড়াই দেয়, মনে আছে তোমাদের? আমরা ডিসি 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 পাওয়ার পড়ছিলাম, এটা হলো বাক কনভার্টার, হচ্ছে কি ভোল্টেজ ডিসি ভোল্টেজকে কমাই দেয়, বুস্ট করে কি বাড়াই দেয়। আর বাক বুস্ট কি বাড়াইতে পারে আবার কি করতে পারে কমাইতেও পারে, মনে আছে? দেখো সিম্পলি কি করছি আউটপুট এই যে ডিসি ভোল্টেজ জেনারেট হলো সেটা একটা বুস্ট কনভার্টার ইউজ করছি। বুস্ট কনভার্টারের কাজ হচ্ছে আমাদের কি করে এসি ডিসিটাকে ডিসিতে করে, দ্যাট মিন হচ্ছে আমার মনে করো 12 ভোল্টেজ আছে, হয়তো এখানে 24 ভোল্টেজ লাগবে, সে বুস্ট দিয়ে আমি কি করেছি ওটাকে বাড়াই দিয়েছি। তারপর হচ্ছে আমরা মনে করো কি করছি ট্রান্সমিশন করে দিয়েছি, কিন্তু আমাদের এই জায়গায় আউটপুটটা আবার এসি, আবার কি করছে আর একটা ওই ডিসিটাকে কি করছে আবার একটা ইনভার্টার দিয়ে কি করে নিয়েছি আমি, এটা হচ্ছে ইনভার্টার, সেটা দিয়ে কি করছে আবার এসি করে দিয়েছি। কারণ আমরা এই জায়গায় যেটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি এসি না। সো দেখো কি করছে, ফার্স্ট একদম সিম্পল ডিসি জেনারেট করলো পিভি সেলে, তারপর আমরা আমাদের মনে করে পিভি সেলে ভোল্টেজের পরিমাণ খুবই কম, অল্প ভোল্টেজ জেনারেট হয়, এবং সেটাকে আমাদের কি করতে হবে হাই ভোল্টেজ করতে হয়, সেজন্য কি করছি আমরা একটা বুস্ট কনভার্টার ইউজ করছি, যেটা করে আমাদের হাই ভোল্টেজ কমে নিয়েছে। তারপর হচ্ছে আমরা কি করছি আর একটা ইনভার্টার ইউজ করছি, যেটা করবে কি আমাদের ডিসিটা কি করবে আবার এসিতে কনভার্ট করবে, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ফিল্টারিং এর জন্য ইউজ করে কিংবা এনার্জি স্টোরেজ হিসেবে ইউজ করে, বুঝছো? আপাতত একটু মনে রাখো যেগুলো এগুলো ফিল্টারিং কাজ করে, কিংবা মনে করো ডিসি লেভেলটা বেশি ফ্লাকচুয়েট করলে এটা দিয়ে তোমার মিনিমাইজ করা যায়। সো সিম্পলি দেখো এসি সরি ডিসি সেটাকে বুস্ট করলাম, করে এটা হলো একদম পিভি সেল এভাবে কাজ করে সিম্পল, লো ভোল্টেজে অল্প কিছু ভোল্টেজ জেনারেট করলাম, তারপর হচ্ছে এটা বুস্ট করলাম, তারপর সেটাকে পাঠাই দিলাম, যদি দূরে কোথাও পাঠানো লাগে পাঠাবো, পাঠানোর পরে তারপর হচ্ছে আমাদের আবার ইনভার্টার দিয়ে সেটাকে এসি করে নিই। তোমরা মনে এখন জানো এখানে বলো, হ্যাঁ দেখো আচ্ছা আমি একটু দেখে তোমাদের এমপিপিটি আসলে কিভাবে কাজ, এমপিপিটি মানে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। আচ্ছা অ্যাকচুয়ালি কোন ভোল্টেজে আসলে আমাদের ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো সেটা ট্র্যাক করা আর কি, কথা কি বুঝছো, মানে কোন ভোল্টেজে আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাক। খেয়াল করো তোমরা এমনিতে জানো এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং এর গ্রাফ দেখা যাচ্ছে, যদি আমার দেখার বিষয় না তারপর দেখা যাচ্ছে, খেয়াল করো এদিকে ভোল্টেজ এদিকে পাওয়ার, খেয়াল করো ভোল্টেজ বাড়তেছে পাওয়ারটা বাড়তেছে, ম্যাক্সিমাম হলো তারপর হচ্ছে ভোল্টেজ কমতেছে পাওয়ারটা আবার কমতেছে, দেখো সরি ভোল্টেজ বাড়তেছে বাট পাওয়ারটা কমতেছে, দেখো ভোল্টেজ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, একটা সময় ভোল্টেজ বাড়তেছে বাট পাওয়ারটা কমে গেল, এমন একটা পয়েন্ট আছে যেই পয়েন্টটা আমাদের পাওয়ারটা ম্যাক্সিমাম সেটা আমরা বের করবো। কিভাবে করছে দেখো, খেয়াল করো অনেকগুলা পয়েন্ট এদিকে দেখো, বলতো এই জায়গাটা আমি স্লোপ আঁকি, এই জায়গায় স্লোপ খুলে কি আপওয়ার্ড না, আবার এই জায়গায় স্লোপ যদি আগে সেটা কি ডাউনওয়ার্ড না, স্লোপ যদি নেই নিচের দিকে না, এই জায়গায় স্লোপ কি উপরের দিকে না, জিনিসটাকে বুঝছো ঢাল, এটা একটা স্পর্শক আঁকো ট্যানজেন্ট আঁকো, তখন দেখবে এই ট্যানজেন্টের ভ্যালু এইভাবে কি হয় দেখো 0 থেকে বেশি মানে ডিপি বাই ডিবি, এই জায়গাতে আমি দেখো পাওয়ার অ্যাক্সিডের 1% ভোল্টেজ নেই, বলা বুঝি নাই না 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 না, আচ্ছা ওইটা বলতে পারে সমস্যা নাই, আর এমনিতে ওইটা তুমি বলো আমরা জানি ডিবি বাই যদি স্পর্শ কিভাবে হয় সিম্পলি ফার্স্ট ডেরিভেটিভ প্রশ্ন এগুলা পড়ার কথা, দেখো সিম্পলি তুমি ট্যান নিলেও হবে সমস্যা নাই, কিন্তু তুমি স্পর্শকে ট্যান নাও হবে, আমরা জানি এই জায়গাতে স্পর্শক নেই আমি কিংবা ঢাল নেই, ঢালের সূত্র হচ্ছে সিম্পলি ডিপি বাই ফার্স্ট ডেরিভেটিভ, দ্যাট মিনস ওই পাওয়ারটাকে ওই ভোল্টেজ দ্বারা ডেরিভেটিভ করবো, তুমি ট্যান নিলে ট্যান ট্যান দিয়ে করো মেনলি, খেয়াল করো সিম্পলি ডিপি বাই ডিবি যদি নিই পাওয়ার অ্যাক্রস এ ভোল্টেজ মানে পাওয়ারটাকে ভোল্টেজ অ্যাক্রস ডেরিভেটিভ করি, দেখবা যে এই জায়গায় ট্যানজেন্টটা হচ্ছে আমাদের 0 থেকে বড় হয়, দ্যাট মিনস এটা আপওয়ার্ড পজিটিভ, আবার দেখো কোনো একটা পয়েন্টে দেখবা যে ডিপি বাই ডিবি নেগেটিভ, দেখো শুরু থেকে পজিটিভ
তারপরে করতেছে করতেছে অনেকগুলো পয়েন্ট নিচ্ছ নিচ্ছ নিচ্ছ, একটা সময় গিয়েছো নেগেটিভ, দেখো পজিটিভ, তারপর আবার কি করতেছো নেগেটিভ পাচ্ছ। তার মানে একবার দেখো মনে করো -2 -3 -2 -1, তারপর হচ্ছে +1 +2 +3, মাঝখানে একটা পয়েন্ট অবশ্যই কি আছে জিরো, ব্যাপারটা কি বুঝছো? দেখো বোঝা ট্রাই করো, 1 2 3 মনে করো 3 2 1, তারপর মনে করো আবার দেখো দেখছো কত পাচ্ছ, মনে করো -3 -2 -1 এভাবে যাচ্ছে, এইদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ, সো মাঝখানে একটা পয়েন্ট আছে যে এটা অবশ্যই কি আমাদের জিরো, তাই না? দেখো একটা শুরু দিকে পজিটিভ, তারপর হচ্ছে নেগেটিভ, না তুমি পিক ভ্যালু কোন পজিশনে কিভাবে বুঝবা, কথা বুঝো নাই? গ্রাফ দেখ, না না সেটা তুমি, না 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 সেটা তুমি এভাবে তুমি ক্যালকুলেট করতে পারবে না, এভাবে তুমি মানে একটা গ্রাফ দেখে কিংবা গ্রাফটা এঁকে তুমি বুঝতে পারবে না। এই জন্য তোমার ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকে যে কোন পয়েন্টটা আসলে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট, দেখো কিভাবে সিম্পলি তুমি সিম্পলি স্লোপ নিবা, দেখবা যে শুরুর দিকে পজিটিভ আসে, দেখো জিরো থেকে বড়, আবার একটা সময় দেখবে নেগেটিভ আসতেছে, তুমি শুরুতে পজিটিভ তারপর নেগেটিভ, তার মাঝখানে একটা পয়েন্ট আছে যেটা জিরো। আমরা জানি ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন কি, যে ফার্স্ট ডেরিভেটিভ কত হইতে হয় জিরো হইতে হয়, জানি না প্রশ্ন তোমরা, ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ জিরো, কি মনে আছে? ইন্টারে পড়ছিল কিংবা ইলেক্ট ইয়েতে পড়ছিল, তোমাদের ম্যাথে পড়ছিল, ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ জিরো হচ্ছে। দেখো এই দিক দিয়ে ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ, এদিক দিয়ে ফার্স্ট ডেরিভেটিভ নেগেটিভ, সো এই দিকে কোন একটা পয়েন্ট আছে যে পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ জিরো, তাই না? তাহলে ওই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমাম পাওয়ারের পয়েন্ট, বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, জিরো যে পয়েন্টটা আসবে একদম সেই পয়েন্টে দিবে, হ্যাঁ স্পর্শ করার পরে যে পয়েন্টে জিরো আসবে সেই পয়েন্ট আমরা ক্যালকুলেট করব। ওকে, তো ওই পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাক। হ্যাঁ দেখো এগুলো তোমাদের মনে হয় এগুলো আমাদের লাগবে না, আমি জাস্ট তোমাদের অ্যাপ্লিকেশন দেখাবো। আচ্ছা এগুলো সবগুলো একই রকম ভাবে, এখানে দেখো একটা স্টেজ ইউজ করছে, এখানে যদি হাই অনেকগুলো ভোল্টেজ থাকে, খেয়াল করো এখানে যদি অনেকগুলো ভোল্টেজ থাকে, দেখো এটা এআর একটা এআর একটা অনেকগুলো, দেখো সিম্পলি দেখো এ একটা পিভিআর এ, কারণ পিভিআর নর্মালি একটা না, এরকম কি আমরা যখন দেখছি অনেকগুলো পিভিআর তোমরা যখন দেখো না, না এর মানে এখানে কতগুলা কত না পুরো সেট না, এরকম অনেকগুলো পিভিআর এর মিলে একটা, কিংবা মনে করো কোনো এক জায়গায় মনে করো 10টা সেল ওগুলো একটা অ্যারে হয়েছে, আর জায়গায় 10টা সেল এটা একটা অ্যারে হচ্ছে, আর জায়গায় 10টা সেল এগুলো একটা অ্যারে বানাইছো, বুঝো নাই? এই অ্যারে এই অ্যারে এই অ্যারে সবগুলার ভোল্টেজ দিব আমি একসাথে নিয়ে তারপর ট্রান্সমিট করব। কি করছো দেখো, এখানে একটা ম্যাক্সিমাম ভোল্ট বুস্টার ইউজ করছে, এসি জায়গা ডিসি করে নিয়েছে, সরি ডিসি লেভেলটাকে বাড়াই দিয়েছে, এখানে আরেকটা বুস্ট ইউজ করছে, সেটাই মনে করি এটা ক্যাপাসিটরে স্টোর করে রাখতেছে, এখানে একটা বুস্টিং ইউজ করছে, এখানে রাখছে, এই ভোল্টেজ এই ভোল্টেজ এই ভোল্টেজ তিনটা যোগ হয়ে গেছে, যোগ মনে করো এখানে 20 এখানে 20 এখানে 20, টোটাল 60 ভোল্টেজ পাইছি, পাওয়ার পরে তারপর আমি কি করছি ইনভার্টার ইউজ করছি, এই 60 ভোল্টেজ কে আমরা এসি করে তারপর ফাটাই দিছি, সিস্টেমটাকে দেখছো বাক কম্পারে তোমার ভোল্টেজ লেভেলটা আরো, এমনিতে তোমার পিবিসিএল এ ভোল্টেজের ভ্যালুটা কম, যদি তুমি বাকা ইউজ করো তাহলে ভোল্টেজটা আরো কমে যাবে, বুঝো নাই? হ্যাঁ করতে পারো, মানে দরকার হলে তুমি করতে পারো, বাট নর্মালি আমরা শুরু থেকে বুস্ট ইউজ করি, আমরা যাই কি ভোল্টেজ লেভেলটা বাড়াই দিই, যদি দরকার হয় তুমি কমাবা, বুঝো নাই? আচ্ছা এই এই আরেকটা টেকনিক দেখো, ভালো করে দেখো, পিবিআর ইউজ করছে খেয়াল করো, কিন্তু কি করছে দেখো, আমরা বলতেছি না আমরা এখানে বুস্ট ইউজ করবো না, এই বুস্ট সার্কিট ইউজ করবো না, বুস্ট সার্কিট ইউজ না করে করা যায় কিনা সেটা আমরা দেখবো, মানে ডিসি থেকে ডিসি না বাড়ায় আমরা অন্য কোনো টেকনিক ইউজ করবো, আমরা এটা এটা বুস্টারটা ইউজ করবো না, আর কোনো সহজ হয়ে আছে কিনা আমরা দেখবো, ইনভার্টার তো লাগবেই কারণ তোমাদের ডিসি কেসি করতেই হবে এটা মাস্ট, কিন্তু আমরা চাচ্ছি যে না এই বুস্টারটা আমরা ইউজ না করে কোনোভাবে করা যায় কিনা সেটা করছে, মনে করো এই টেকনিক ইউজ করছে, দেখো খেয়াল করো কি করছে, হ্যালো বুঝতেছ? দেখো পিভিআর এ তারপর কি করছে, এই ইনভার্টার দিয়ে কি করে ডিসিটাকে এসি করছে, এখন যদি যেহেতু এসি হয়ে গেছে এখানে কি আছে বলো, একটা ট্রান্সফরমার, ট্রান্সফরমার দিয়ে কি ভোল্টেজ লেভেলটাকে বাড়ানো যায় না, ব্যাপারটা কি বুঝছো?
আমরা বুস্টার ইউজ না করে একটা ট্রান্সফরমার ইউজ করবো। তো যদি ট্রান্সফরমার ইউজ করতে হয় তাহলে কি করতে হবে, আগে আমাদেরকে ডিসি থেকে কি করতে হবে, আগে আমাদের এসি করতে হবে, তাই না? কি সেজন্য দেখো, হ্যাঁ দেখো ডিসি করছে সেটাকে এসি করে নিছে, এসি করে তারপর হচ্ছে আমরা কি ইউজ করছি, একটা ট্রান্সফরমার ইউজ করছি, সেটা ভোল্টেজ লেভেলকে বাড়াইছে। তারপর আমাদের কি দেখো, আইদার তুমি এবার কি করছে, এই ট্রান্সফরমার ইউজ করে এখানে আবার কি করছে দরকার নাই, এটা আবার কি করছে আবার ডিসি করছে, ডিসি করে আবার বুস্ট করছে, এটা দরকার নাই, সিম্পলি ওই ট্রান্সফরমারের সাথে তারপর কি একটা আউটপুট নিয়ে দিলে হবে, বুঝ নাই ওরা কি করছে। হ্যাঁ ওরা কমপ্লিট দরকার নাই, তোমার তো কমপ্লিট করার দরকার নাই, তোমরা কি ওরা আবার কি করছে, মানে ওরা যেটা করছে খেয়াল করো, ওরা যেটা করছে মনে করো তোমার লং ট্রান্সমিশন লাগবে, জিনিসটা কি বুঝছো, মনে করো লং ট্রান্সমিশন লাগবে, লং ট্রান্সমিশন আবার কি ডিসি পালো না, ব্যাপারটা কি বুঝছো। মনে করো তোমার কোনো একটা অফশোরে অনেক দূরে তুমি পাওয়ার জেনারেট করছো, করার পর এখন ওইখান থেকে মনে করো তোমার এলাকায় নিয়ে আসবা, তোকে ডিস্টেন্স অনেক বেশি, সমুদ্রের মাঝখানে করছো, তখন কি করতে হবে আলটিমেটলি তোমাকে লং ডিসি তো করাই লাগবে লং ট্রান্সমিশনের জন্য, বুঝো নাই। সে কি করছে, ডিসি করছে, ডিসি থেকে আগে ভোল্টেজটাকে বাড়ায় দিছে, তারপর রেক্টিফায়ার দিয়ে ডিসি করছে, তারপর সে লং ট্রান্সমিশনে পাঠাই দিছে, এই ধরনের লং ট্রান্সমিশন করে দিছে, তারপর আবার এসি করছে, ব্যাপারটা কি বুঝছো। ও যেটা করছে এটা লং ট্রান্সমিশনের জন্য, কে বোঝাচ্ছে, কারণ তুমি যদি বুস্টার দিয়ে আমরা দেখছিলাম আসলে অত হাই ভোল্টেজ করা যাবেন না, সো তোমাদেরকে আলটিমেটলি হয়তো বা না না মার্চ টামার তুমি তো ট্রান্সফরটা আসলে এসি থেকে যাচ্ছে, এসি থেকে এসি তুমি ভোল্টেজ লেভেলটাকে বাড়াই দিছো, আগে ইসোকে ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ বাড়াই দিছো, মনে করো এখান থেকে ইনভার্টার দিয়ে মনে করো 100 ভোল্টের আসলো, 100 ভোল্টের থেকে মনে 100 ভোল্টের দেখি আসলো, তারপর মনে করো এই ট্রান্সফরমার ইউজ করে মনে করো তুমি মনে করো 1000 কি বলবো 220 কেভি করে দিছো, 230 কেভি করছো, বুঝছো। এখন 230 কেভি করার পরে খেয়াল করো এখন হচ্ছে তুমি 230 কেভি করছো, কিন্তু এসি বলতে 230 কেভি আসলে বাড়ালে কি হবে, লাইনে লস বেশি হয়ে যাবে, আমরা জানি এসি থেকে লাইন লস বেশি হয়ে যায়, তাই না। আমরা কি করছি সেটাকে ডিসি করে নিয়েছি, ডিসি করে একটিবার এসি ডিসি করে নিয়েছি আবার, যাতে করে আমাদের হাই ভোল্টেজ ট্রান্সমিশন করতে পারি ডিসিতে, বুঝো নাই। কোনটা কোনটা, হ্যাঁ রেক্টিফায়ারটা হচ্ছে সিম্পলি আবার, হ্যাঁ আবার ওই এসিটাকে ডিসি করছে এই কারণে, যাতে করে আমরা হাই ভোল্টেজে হাই ভোল্টেজ ডিসিতে ট্রান্সমিট করতে পারি, বুঝ নাই। হ্যাঁ তারপর আবার ইনভার্টার ইউজ করছে, আচ্ছা সুবিধা মতো ইউজ করছে, ওদের মতো করে ইয়ে করে ইউজ করছে। আচ্ছা এই যে দেখো আমরা এগুলো পড়বো, যে 0 ডিগ্রি কন্ডাকশন কি, 120 ডিগ্রি কন্ডাকশন কি, ও 240 কন্ডাকশন কি আমরা দেখবো। এর আগে একটা জিনিস দেখো সিম্পলি, এটা হচ্ছে আমাদের ফিবি মডিউল, এই যে দেখো অনেকগুলো ফিবি সেল নিয়ে বা ফিবি অ্যারে নিয়ে একটা মডিউল বানাইছে, একটা একটা ফিবি সেল ফিবি অ্যারে, অন্যগুলো এগুলো ফিবি অ্যারে, এগুলো ফিবি অ্যারে বা ফিবি সেল, ওগুলো নিয়ে একটা মডিউল বানাচ্ছে থ্রি ফেজ কনভার্সন। এগুলো হচ্ছে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছে আর কি, যে অনেকগুলো আমরা আরো কতটা দেখবো এরপরে। দেখো এগুলো লো ভোল্টেজ, এগুলো দেখো দেখো মনে হচ্ছে এটা তুমি দেখো, তোমরা এগুলো খুব সহজ, এগুলো আপনি তুমি দেখলে বুঝতে পারবা, আমাদের এগুলো পরীক্ষা আগলে তুমি সবার আগে আঁকতে পারবো আর কি, যদি কিছু আসে কঠিন কিছু না আর কি। খেয়াল করো এটা কি করছে, এটা বুঝলে ওটা বুঝবে এমনিতে, দেখো তো এটা হচ্ছে তোমার ইনপুট, এখানে তোমার আউটপুট, মাঝখানে বাস, আমি কি করি পাওয়ার জেনারেট করার পর বাসে সাপ্লাই দিই, বাস থেকে আমাদের লোড গুলা পাওয়ার গুলা নেয়, জেনারেট করলাম বাসে দিলাম, বাস থেকে আমি সেটাকে আবার নিয়ে নিলাম, এরকম না। দেখো তো সেগুলো কি করছে, দেখো এই যে ফার্স্টে পিবিআর এ বলো ব্যাটারি বলো এগুলো হচ্ছে ডিসি, তারপর হচ্ছে এই ডিসি কে ডিসি বাসে দিয়ে দিলাম, ভোল্টেজ বাড়াই দিলাম, স্টপ করে দিলাম, ডিসি বাসে দিলাম, এরকম আরেকটা মডিউল আছে ও সেম কাজটাই করলো ডিসি বাসে দিল। এরপর মনে করো আমাদের লোড যেগুলো পাওয়ারটা নিবে সে কি করছে, অ্যাডাপ্টার হচ্ছে আসলে ইনভার্টার অ্যাকচুয়ালি, সে কি করবে ওই ডিসিটাকে এসি করে নিচ্ছে, দেখো এই যে ডিসি আছে সেটাকে এসি করে নিয়ে আমি ইউজ করতেছি, দেখো ওই যে ডিসি আছে এখানে ডিসিটাকে এসি করে নিয়ে আবার ইউজ করতেছি, খুব কঠিন কিছু বলো তো। হ্যাঁ জাস্ট সিম্পলি, হ্যাঁ আমি হচ্ছে আমার যেভাবে দরকার ওভাবে আমি ইউজ করতে পারবো, কিন্তু
সিস্টেমটা হচ্ছে তোমাকে দেখতে হবে আসলে লস বেড়ে যায় কিনা, তুমি ইচ্ছা মতো করলে হবে না। এখন এটা যদি মনে করো এসি বাস থাকতো তাহলে তোমার অ্যাডাপ্টার লাগতো না, লাগতো অবশ্যই না, অ্যাডাপ্টার লাগতো, কিন্তু এটা কাছে কি লাগতো আমাদের ইনভার্টার, সরি হ্যাঁ ইনভার্টার লাগতো, ইনভার্টার লাগতো, ইনভার্টার এখানে লাগতো, তাই না? মনে করো এটা যদি এসি বাস হয়, তুমি এসি বাসে দিবা, তাহলে কি হবে যে পিভি মডিউলটা জেনারেট হলো, তারপর তুমি একটা ইনভার্টার ইউজ করে যেটা ডিসি কে এসি করে নেয়, এসি করে দিলা, তারপর এখান থেকে এসি থেকে লোডটা দিল, তখন আর তোমার এই আলাদা অ্যাডাপ্টার লাগতো না, অ্যাডাপ্টারটা অ্যাকচুয়ালি এখানে লাগতো, বুঝো নাই? সো এইগুলো হচ্ছে জাস্ট তোমার মতো করে তুমি, আমরা নেক্সট ক্লাস আর একটু একটা দেখাবো আর একটু, তারপর হচ্ছে আমরা হয়তো বা এই সোলার উইন্ডো অ্যাপ্লিকেশন যেগুলো একটু দেখাবো। হ্যালো, ঠিক আছে আজকে আপাতত এই পর্যন্ত রাখছি, নেক্সট দিন ইনশাল্লাহ কালকে আবার ক্লাস নিবো, আমি জানাই দেবো তোমাদেরকে কালকে একটু আমরা ওই ওয়ান অ্যাপ্লিকেশন গুলো পড়ায় যদি পারি, রিলেটা একটু দেখাবো, রিলেতে কিংবা বিভিন্ন স্ট্যাটিক সুইচে কিভাবে অ্যাপ্লিকেশন করি, বুঝছো? হ্যাঁ, আর যদি কুইজ টাইপ কোশ্চেন আসে ইন দ্যাট কেস তোমাদের আসলে এই টাইপের শর্টকাট হলো ফিগার আঁকতে বলা হইতে পারে কিংবা ছোট করে কোশ্চেন আসবে, আর যদি কিসের, হ্যাঁ 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 এগুলো তো সহজ, তুমি হুবহু এরকমই আঁকতে হবে তা না, তুমি যেটা বুঝছো সেটাই তুমি আঁকবা, বুঝলে? কোন স্পেসিফিক নাম ধরে না দিলে, আমি আমি তোমাকে দেখাবো নেক্সট সেটটা একটু দেখাবো ডিটেইলস, তখন বুঝতে পারবো। ঠিক আছে আজকে পর্যন্ত রাখি, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ তোমরা যদি স্মার্ট একটু দেখো, আমি একটু দেখি আমার কাছে আছে কিনা, দাঁড়াও তো, হ্যাঁ হ্যাঁ বলো, হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার ইউজ করতেছি এই কারণে আমি বলি, হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার এটার ওয়েট অনেক কম হয়, বুঝছো? আমি দেখছিলাম ফ্রিকোয়েন্সি যদি বেশি, কারণ এই ট্রান্সফর গুলো এত বেশি ওয়েট থাকে, কিন্তু এই জন্য আমরা হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফার ইউজ করি, তাহলে দেখবা যে যত বেশি হাই ফ্রিকোয়েন্সি ইউজ করবো আমার ওয়েটটা তত কমে যাবে, কিন্তু অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ওই জায়গাটা তোমার ম্যাগনেটিক ইফেক্টটা বেশি লাগবে অনেক বেশি, মানে ইনসুলেশনটা অনেক বেশি স্ট্রং হওয়া লাগে, একটু দেখে দাও একটু ওয়েট করো আসি কিনা দেখি, পাই একটু দেখি একটু ওয়েট করো, তোমাদের পুরো এখনকার সিস্টেমটা পুরো দেখা যাচ্ছে আর কি, স্মার্ট গুলো আসলে কিভাবে কাজ করে। স্যার একটু কথা বলতে পারি? হ্যাঁ বলো বলো স্যার, এক্সাম আসলে এখান থেকে মানে কোন টাইপের কোশ্চেন হতে পারে, যদি মানে মানে কোশ্চেন যে করছেন মানে কোশ্চেন সম্পর্কে একটু ধারণা দিতেন স্যার, মানে প্রশ্ন সম্পর্কে স্যার, মানে কি টাইপের কোশ্চেন, মানে তুমি হচ্ছে কি টাইপ কিভাবে পরীক্ষা নেয়, যদি কুইজ টাইপ কোশ্চেন হয় তাহলে কুইজ টাইপ পরীক্ষা, মানে পরীক্ষা তাহলে কুইজ টাইপ কোশ্চেন আসবে, আর যদি এলাবোরেট কিছু থাকে তাহলে হয়তো আমি এখান থেকে ছোটখাটো ডেসক্রিপশন দিতে পারি তোমাদেরকে। যেমন স্যার আগে তো ক্লাস হলে স্যার আপনি বলতেন যে বলতেন প্রায় যে আগের বারের ব্যাচে এরকম আসছিল প্রশ্ন এরকম, এবার স্যার এই ধরনের কিছু পাই নাই স্যার আমরা, তাই আমাদের স্যার একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর কি, যেমন পাওয়ার সিস্টেম পড়াইতেন তখন বলতেন যে আমি তোমাদের হালকা হিন্টস দিব, সমস্যা নাই, মানে কি টাইপ হবে কি না হবে, ফিগারটা পাচ্ছি না। আচ্ছা তোমাদেরকে পরে নেক্সট ক্লাসে দেখাবো, না স্মার্ট মিটারের এটা আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে আজকে বন্ধ রাখি, হ্যাঁ খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। ওকে স্যার।